আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রেস্ট ফ্রেমওয়ার্ক টিউটোরিয়াল সিরিজে আজকের পর্বে আমি জাস্ট জেনারেল এপিআই ভিউ লাস্ট যে এপিআই ভিউটা বাকি আছে সেটা হচ্ছে ডেস্ট্রয় এপিআই ভিউ সেই ডেস্ট্রয় এপিআই ভিউটা দেখাবো সো ডেস্ট্রয় এপিআই ভিউটা দেখানোর জন্য আমাকে সেটাকে ইম্পোর্ট করে নিতে হবে সো এখানে আমি কী করতেছি ডেস্ট্র এপি ভিউটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এবং এই রিট্রিপ আপডেট যেটা ছিল সেটাকে আমি রিট্রিপ আপডেট ডেস্ট্রয় ইম্পোর্ট করে নিচ্ছি তো কী হবে আমি একটু পরে বলতেছি তো আমি আপাতত কী করবো এই এটাকেই কপি করে ধরেন এটা কপি করে পুরোটা কপি হয়েছে এইটুকু কপি করব কপি করে এটাকে আমি একটু পেস্ট করে দিচ্ছি এটা আমি পরে দেখাবো আপাতত আমি কি করতেছি এটাকে কমেন্ট করে দিচ্ছি কমেন্ট করে দিয়ে আমি এটার ইউআরএলসটাও একটু কমেন্ট করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর কি সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন ডেস্ট্রো এপি এ ভিউ ডেস্ট্রো এপি ভিউটা অ্যাকচুয়ালি কোনটা মনে করেন জ্যাঙ্গোতে যেটা ডিলিট এপি ভিউ ছিল সেটা এখানে ডেস্ট্রো এপি ভিউ তো আমি কি করব ক্লাস আমার এখানে ক্লাসটা আমি ক্যাপিটাল দিচ্ছি এই জন্য দেখাচ্ছে তো এখানে আমার যেটা লাগবে অন্যান্য যেগুলোতে যেরকম লাগতে লাগতেছিল পারমিশন ক্লাসে স্কুয়ারিসিয়ালাইজার আইআইডি সো এই ক্ষেত্রে আমরা আপনি যেহেতু একটা নির্দিষ্ট অবজেক্ট ডিলিট করবে সেই ক্ষেত্রে লুক আপ ফিল্ডটা আপনার লাগবে এই জন্য হচ্ছে এই তিনটা জেনারিকে আপনার লুকআপ ফিল্ড দেওয়া লাগতেছে সো এইখানে দিয়ে দিলাম এইখানে আসলে সিরিয়ালে যে না দিলেও হয় তারপরেও দিয়ে দিলাম তো এখন আমরা কি করব এটা দিয়ে ডিলিট করব তো ডিলিট করার জন্য আমরা এটার একটা ইভারেল তৈরি করতে হবে চলুন এটাকে এখন কমেন্ট উঠাই দিই উঠাই দিই এটা আমি এখন পেস্ট করে দিই তো এখন কি করব আমি যখন ডিলিট করতে যাব তখন ডিলিট হয়ে যাবে তো চলুন প্রথমে আমি কি করব একটা লিস্ট দেখি আপনাদের লিস্ট দেখাই সো প্রথমে আমি দেখাচ্ছি লিস্ট এটা দিয়ে যখন আমি গেট কল করব তখন দেখেন দুই আছে চার আছে পাঁচ আছে ছয় সাত আছে সাত আছে না তো এখন আমি চলুন সাতটা ডিলিট করব তো সাত ডিলিট করার জন্য এখানে স্ল্যাশ দিয়ে এ ডিলিট দিয়ে আমি এখন ডিলিট দিলেই কিন্তু আমার সেন্ড দিলেই কিন্তু সাত ডিলিট হয়ে যাবে তো আসলে এই ডিলেটটা দেখানোর আগে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এইটাকে চলুন আমি আমি একটু কমেন্ট আউট করে এটাকে আবার কমেন্ট উঠাই দিচ্ছি আর কি কমেন্ট উঠাই দিয়ে এটাকে একটু আগের পজিশনে নিয়ে যাচ্ছি এইটা বাদ এটা আমার লাগবে না আপডেট রিট্রিপ ডিস্ট্রো এসছে এটা আসলে রিট্রিপ আপডেট ডিস্ট্রো হবে তো আপাতত আমি যেটা করবো রিট্রিপ আপডেট যেটা আছে সেইটা করবো বুঝতো রিট্রিপ আপডেটটা আসলে ইম্পোর্ট করতে আমি ভুল করছি এখানে রিট্রিপ ডিস্ট্রো না এখানে রিট্রিপ আপডেটটা ইম্পোর্ট কাজে লাগাচ্ছি আপাতত তার আমি আসলে দেখানোর জন্য যে আসলে কী হচ্ছে তো এইটা দিয়ে আমি যখন সেভ করলাম তো এখন দেখেন এখানে আমি ইউআরএলসে যাই ইউআরএলসে গিয়ে এটা কিন্তু আমার পাচ্ছে না এটা আমি কপি করে নিই এই পোস্ট আপডেট এ পে এই আপডেট এ পে ভিউটাতে আমি এখন পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিই এই আইডি দুটো যেহেতু একই ইউআরএল এটা আমি কমেন্ট করে দিচ্ছি কমেন্ট করে দিয়ে এবার যদি আমি এই আইডি দিয়ে এই সেভেন দিয়ে আমি যদি পোর্ট দেই তাহলে আমার আপডেট কাজ করবে দেখেন ব্লগ পোস্ট এটা চলে আসছে এখন যদি আমি গেট দেই তাহলে কিন্তু আমার এই একই ধরনের আউটপুট পাবো একই ধরনের আউটপুট পাচ্ছি কিন্তু যদি আমি ডিলিট দেই দেখেন কি যদি ডিলেট দিয়ে দেখাচ্ছে মেথড ডিলিট নট অ্যালাউডেড তো আমরা কি করছি আসলে এখানে মেথডটা পাচ্ছি না আমরা ডিলেট করতে পারতেছি না সো জন্য আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ডিলিটের জন্য সো এটা আমি একটু কমেন্ট করে দিচ্ছি কমেন্ট করে দিয়ে এবার আমি এই যে দৃষ্ট ভিউটা বানাইলাম পোস্ট ডিলিট এপিভিউ এটা কপি করে এখানে পেস্ট করে দেব এখন এটা আমার শুধু ডিলিট কাজ করবে সো এখন আমি যদি এটা ডিলিট পরে দেখাচ্ছি আগে এটা পোর্ট দেই দেখেন দেখাচ্ছে পোর্ট নট অ্যালাউডেড গেট দেই গেট নট অ্যালাউডেড দেখাবে গেট নট অ্যালাউডেড এবার যদি আমি ডিলিট দেই দেখেন তাহলে কিন্তু আমার ডিলিট হয়ে যাবে এবং ডিলিট হয়ে গেলে আমার কোনো কিছু রেসপন্স দিবে না এটা হচ্ছে জ্যাঙ্গো রেস্টেপিয়ার ডিলিটে আসলে এরকমই হয় কোনো রেসপন্স দেয় না সো এখন আমরা কিন্তু পোর্ট আর ইয়া পাচ্ছি না কি বলে ডিলেটটা কাজ করতেছে কিন্তু আমার পোর্টটা পাচ্ছি না বা হচ্ছে আপডেটটা পাচ্ছি না আর হচ্ছে রিট্রিপটা পাচ্ছি না সো আমরা কি করতে পারি এই একটা ইউআরএল দিয়ে তিনটা জিনিস করতে পারি সো সেটা করার জন্য আমরা কি করব রিট্রিপ আপডেট ড্রেস্টো এই তিন টাইপের ভিউ একসাথে কাজ করব সো এটাকে আমরা কি করব কমেন্ট করে দেব কমেন্ট করে দিয়ে এইখানে এই জিনিসটুকু যেটুকু ছিল মানে যেটা হচ্ছে রিট্রিপ আপডেট ছিল সেটাকে আমরা কমেন্টটা উঠায় দিব উঠায় দিয়ে এখানে রিট্রিভ যেটা আছে সেটাকে আমরা কি করব রিট্রিভ আপডেট ডিস্ট্রয় করে দেব সো এটা আসলে ইম্পোর্ট করা হয় না রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এটা ইম্পোর্ট করতে হবে এটা কেটে দিই যেহেতু কাজ নাই রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এই যে এপিআই ভিউটা আছে এটাকে কপি করে এটাকে আমরা এক্সটেন্ড করব আর কি সো এইটাকে আমরা এখন এখানে পেস্ট করে দিচ্ছি তাহলে দেখুন একটা দিয়ে তিন ধরনের কাজ হবে এখন তো তো আমাদের সেভেন আর আসলে কাজ নাই সোম সেভেন আমাদের নাই খুঁজে পাবে না এবার যদি আমরা গেট দেই দেখবেন সিক্স খুঁজে পাচ্ছে আর দেখেন সিক্স খুঁজে পাচ্ছে আসলে কি রোড দিচ্ছে আমরা একটু দেখে নেই আমাদের আসলে ইরো আসছে এইটা আমরা আপডেট করি নেই কারণ আমরা ওই এপি কমেন্ট করে দিচ্ছি এইটাকে একটু ওইখানে ইউজ করতে হবে এইটাকে এখানে দিতে হবে দেওয়ার পরে আমরা যদি এবার আসলে সেন্ড দেই তাহলে আমরা আপডেটটা দেখতে পারবো দেখেন এখানে আসলে গেট দিছি যেহেতু এই জন্য ফার্স্ট ব্লক পোস্ট আগের যে ভ্যালুটা আছে সেটা আসতেছে এবার পুট দেয় দেখবেন পুটটা কিন্তু কাজ করতেছে দেখেন পুট কাজ করতেছে এবার ডিলেটে যাই ডিলেটটাও কিন্তু কাজ করবে দেখবেন এবার সিক্স ডিলেট হয়ে যাবে সিক্স ডিলেট নট অ্যালাউড এট আসলে কেন দেখাচ্ছে আমি একটু চলেন দেখি আমি যে রিট্রিপ আপডেট ইউজ করছি রিট্রিপ আপডেট ড্রেস ইউজ করতে হবে রিট্রিভ আপডেট জিস্ট এই যে রিট্রিভ আপডেট জিস্ট রিভিউ এটা ইউজ করতে হবে এটা ইউজ করে এবার যখন আমি দিব দেখবেন এই যে ব্লাঙ্ক চলে আসছে এবার যদি আমি গেট দেই দেখবেন গেট কিন্তু পাচ্ছে না গেট পাচ্ছে না মানে হচ্ছে ডিলেট হয়ে গেছে এই জন্য পাচ্ছে না আর কি দেখাচ্ছে নট ফাউন্ড সো এবার যদি আমি আসলে অন্য একটা দিয়ে গেট দিই হচ্ছে ফাইভ দিয়ে যখন আমি গেট দিব তখন কিন্তু আমার পাবো দেখেন ফাইভে কিন্তু আমরা পাচ্ছি সো এই হচ্ছে আসলে রিট্রিভ আপডেট ড্রেস্ট্রয় প্লাস হচ্ছে ড্রেস্ট্রয় এপি ভিউস ড্রেস্ট্রয় শুধুমাত্র এইটুকু আর এইখানে এই মাল্টিপল তো এরকম হইতে পারে যে আপনি কোন এক সময় আসলে সে যে ইউজার যখন ড্রেস্ট্রয় এপি কল করতেছে বা ডিলিট মেথড কল করতেছে আপনি চাচ্ছেন ডাটা রেখে দিবেন কিন্তু তাকে দেখাবেন না তো সেই ক্ষেত্রে আপনি কোয়ারি সেটের ক্ষেত্রে ইজ অ্যাক্টিভ ইকোয়াল টু ট্রু করে দিবেন অ্যান্ড হচ্ছে আপনি যখন ডিস্ট্রয়টা করবেন সো ডিস্ট্রয়ের সময় আপনি ইনস্টেন্সটা আসলে ডিলিট না করে তখন আপনি কি করবেন শুধুমাত্র ওই ইজ অ্যাক্টিভটাকে ফলস করে দিবেন তো সেটা কিভাবে করবেন আর ডিস্ট্রো এটাকে ওভাররাইড করতে হবে সো ডিস্ট্রো যে মেথডটা আসলে অ্যাকচুয়ালি ডিলেটের যে মেথডটা আছে সেটাকে ওভাররাইড করতে হবে তো সেটা ওভাররাইড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যাকচুয়ালি যেটা ডিস্ট্রো পুট রিট্রিভ আপডেট এটা এই যে পারফর্ম ডিস্ট্র এই জিনিসটাকে অভারেট করতে হবে এই জিনিসটা আপনি মানে এই কোডটুকু ওভারেট করে এইখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এইখানে ইনস্টেন্স ডট ডিলিট এটাকে না করে এটা কী করবেন ইনস্টেন্স ডট সেভ আর এখানে কী করবেন ইনস্টেন্স ইনস্টেন্স ডট ইজ অ্যাক্টিভ ইজ অ্যাক্টিভ ইকুয়ালস টু ফলস করে দেবেন তাহলে আপনি যখন কোয়ারি সিটির ভিতর এই যে দেখেন কোয়ারি সিটির ভিতরে যে একটিভি কল টু ট্রু খুঁজতেছেন তখন আপনার যখন যদি সিক্স থাকেও আপনি কিন্তু তখন আর খুঁজেও পাবেন না দেখেন আমার কিন্তু ফাইভ আসে কিন্তু যখন আমি এইবার দিচ্ছি এবার কিন্তু ফাইভটা ট্রু আছে বলে পাচ্ছি যখন আমি যে ফলস মানে ডিলিট করবো ডিলিট করার পর এবার কিন্তু ইনস্টেস ডিলিট হবে না কিন্তু দেখেন এখানে কিন্তু রেসপন্স দিচ্ছে না এবং গেট করার কারণে কিন্তু আমি এখন খুঁজেও পাবো না দেখেন নট ফাউন্ড কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার ডাটাবেস যা ফাইভ অবজেক্ট আসে সেটা চলুন দেখায় প্রমাণটা দেখাচ্ছি এই যে ধরুন ব্লক পোস্ট ব্লগ পোস্ট এইটা আমার ফিফথ অবজেক্ট যে কিভাবে এটার আইডিয়া এই যে এখানে ফাইভ দেখাচ্ছে দেখছেন উপরের ইউআরএল এ সো এটা কিন্তু আমার ফিফথ হচ্ছে এই জাস্ট ইজ অ্যাক্টিভটাকে ফলস করে দিছি তো সেই জন্য আর সে খুঁজে পাচ্ছে না এবং ইউজার বুঝতে পারছে তার অবজেক্টটা ডিলিট হয়ে গেছে কিন্তু আপনি যাচ্ছেন যে রেখে দিবেন তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রফেশনালিজম বিভিন্ন ধরনের কাজ করা লাগে তো সেই জন্য আসলে আমি ওভাররাইডগুলো দেখাচ্ছি আপনাদের জন্য কাজে আসে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা সব বুঝে নিয়েছেন আর নেক্সট পর্বে আমি আসলে যাব নেক্সট সিরিয়ালাইজারের দিকে তো নেক্সটের সিরিয়ালাইজারে দেখার জন্য আসলে সেই পর্ব পর্যন্ত একটু অপেক্ষা করবেন আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ